নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সামনেই আসতে চলেছে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগে ভাগ্য খুলে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বাবা মহাদেবের আশীর্বাদে যে কাজই করবেন সেখানেই সাফল্য অর্জন করতে পারবেন। জ্যোতিষশাস্ত্রে গজকেশরী রাজযোগকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজযোগ বলে মনে করা হচ্ছে। এই গজকেশরী রাজযোগ কিভাবে গঠিত হয় এবং কিভাবে আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গজকেশরী রাজযোগের প্রভাবে সাফল্য অর্জন করতে পারবেন, সমস্ত কিছু বিষয় একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি বাবা মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখবেন। কারণ এই গজকেশরী যোগ তৈরি হচ্ছে বাবা মহাদেবের এই জন্মমাস শ্রাবণ মাসেই তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদ ও বৃহস্পতির জ্যোতির ফলে গজকেশরী যোগ নির্মিত হয়। 29 জুলাই দুপুর 4:45 চাঁদ মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 1 আগস্ট রাত 10:15 পর্যন্ত এখানে থাকবে। এই রাশিতে উপস্থিত বৃহস্পতির সঙ্গে জ্যোতির ফলে গজকেশরী যোগ তৈরি করবে চাঁদ। গজকেশরী যোগের প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তবে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এই বৃশ্চিক রাশিকে নিয়ে, তাই বৃশ্চিক রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, জ্যোতিষশাস্ত্রে কিন্তু একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না। আপনার ভালো সময় যাচ্ছে, অন্য একজন বৃশ্চিক রাশির ব্যক্তির হয়তো খারাপ সময় যেতেই পারে। আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন, অন্যজন দেখুন সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না। অতএব এগুলো কিন্তু সম্পূর্ণ ভাগ্যর ওপর নির্ভর করে। ভাগ্য যদি আপনার ভালো থাকে কেউ আপনাকে আটকাতে পারবে না। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের ভাগ্য কিন্তু ভালো যাবে, তবে সবার ভাগ্য কীরকম যাবে সেটি কিন্তু আমি বলতে পারবো না। দেখুন, এই শ্রাবণ মাসে মোট 5টি সোমবার হবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার সর্বাত্ম সিদ্ধিযোগ তৈরি হয়েছে এবং অমৃত সিদ্ধিযোগ তৈরি হয়েছে, রবিযোগ তৈরি হয়েছে, এছাড়াও লক্ষ্মীনারায়ণ যোগ, শশী রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগ আর গজকেশরী রাজযোগ সহ বেশ কিছু শুভ সংযোগ এই শ্রাবণ মাসে তৈরি হয়েছে। এই শুভ সংযোগের কারণে কিছু রাশির উপর ভগবান শিবের বিশেষ আশীর্বাদ থাকবে, ধন সুখ ও সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আসুন জেনে নেওয়া যাক যে শ্রাবণ মাসে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এই গজকেশরী যোগ থেকে কি উপকার পেতে পারে। এবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিছু রাশির জন্য খুবই উপকারী হতে চলেছে। বৃহস্পতি ও চন্দ্রের মিলনের কারণে 29 জুলাই গজকেশরী যোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে জেনে নিন যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিভাবে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের কাছে খুবই প্রিয়, কারণ বাবা মহাদেবের জন্মমাস হচ্ছে এই শ্রাবণ মাস। চলতি মাসের দ্বিতীয় সোমবার আসছে 29 জুলাই, অর্থাৎ একই সময়ে এই দিনে চাঁদ ও বৃষ রাশিতে প্রবেশ করবে, যেখানে বৃহস্পতি ইতিমধ্যে উপস্থিত রয়েছে। এমন অবস্থায় উভয় গ্রহের মিলনে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে গজকেশরী যোগ এই দিনে তৈরি হচ্ছে ভরণী ও কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে। এর সঙ্গে তিগ্রহী যোগও গঠিত হচ্ছে। এই দিন থেকে 29 জুলাই দিনটি খুবই বিশেষ হতে চলেছে। জেনে নিন যে বৃশ্চিক রাশির এই উভয় গ্রহের মিলনে কি বিশেষ সুবিধা পাবে। তবে জানি রাখি যে কখন হয় এই গজকেশরী যোগ, অর্থাৎ লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্র বৃহস্পতি নিজ অস্ত বা শুক্র গ্রহ মুক্ত শুভযুক্ত বা দৃষ্টি থাকলে গজকেশরী যোগ তৈরি হয়। এর অর্থ দাঁড়ায় এই জ্যোতি যদি নিজ গ্রহের সঙ্গে হয়, বৃহস্পতি অস্ত থাকে চন্দ্রের আগে বা পরে, কোনো গ্রহ না থাকলে, কোনো পাপ গ্রহের দৃষ্টি না থাকলে এমন শুভ যোগ তৈরি হয়। গজকেশরী যোগ হলো জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এমনই একটি রাজযোগ যার অর্থ হলো হাতির উপর সিংহের আরোহণ করা। কোষ্ঠীতে বৃহস্পতি ও চন্দ্রের একটি বিশেষ অবস্থানের ফলে এই যোগ গঠিত হয়। জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগকে অত্যন্ত শুভ ও নিখুঁত বলে বর্ণনা করা হয়েছে। গজকেশরী যোগ গঠিত হয় যখন বৃহস্পতি ও চন্দ্র কোনো রাশিতে একসঙ্গে অবস্থান করে।
চাঁদ যে রাশিতে বৃহস্পতি স্থাপিত হয় সেখান থেকে চতুর্থ সপ্তম দশম ঘরে থাকলে যার কুণ্ডলিতে এই যোগ থাকে তিনি গুণী জ্ঞানী ভালো গুণের অধিকারী হন। জন্মছকের কোনো ঘরে গজকেশ্বরী যোগ থাকলে তা জাতক কী লাভ পেতে পারেন তা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। এবার বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এই পয়েন্টগুলো এবার আপনারা একটু মন দিয়ে শুনবেন কারণ এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, এই বাবা মহাদেবের প্রিয় শ্রাবণ মাসে যে গজকেশ্বরী রাজযোগ তৈরি হয়েছে তার ফলে বাবা মহাদেবের যেমন আশীর্বাদ থাকবে সেমনি আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে। যে কাজই আপনারা করবেন সেখানে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন এবং সমস্ত বাধা থেকে মুক্তি মিলবে বাবা মহাদেবের কৃপায়। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষাতে বসে আছেন তারা কিন্তু কোনো সুসংবাদ পেতে পারেন এবং যারা শেয়ার মার্কেট জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তারাও ওখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারেন এই গজকেশ্বরী রাজযোগের প্রভাবে। তবে এই গজকেশ্বরী রাজযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে এই গজকেশ্বরী রাজযোগ যে সমস্ত রাশির ওপর পড়ে প্রভাব তাদের কিন্তু ভাগ্য খুলে যায়। মানে সবার ওপর কিন্তু পড়ে না এই গজকেশ্বরী রাজযোগের শুভ প্রভাব। বেশ কয়েকটি রাশি আছে যাদের ভাগ্য খুবই ভালো, যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলছি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর গজকেশ্বরী যোগের শুভ প্রভাব পড়েছে এবং এই শুভ প্রভাবের ফলে এই বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি শুভ দিন হতে চলেছে এবং বৃশ্চিক রাশির মানুষেরা অর্থাৎ 29 জুলাই থেকে জীবনে নতুন এবং উত্তেজনামূলক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন এবং সক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এবং আপনি বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবন খুব সুখের কাটবে এবং এটি আপনাকে অনেক আনন্দ দেবে। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হতে পারে। ভগবান শিবের কৃপায় হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনার আর্থিক অবস্থার কিন্তু উন্নতি হবে। আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন তবে আপনি কিন্তু সেখান থেকে ভালো রিটার্ন পাবেন এবং বাবা মহাদেবের অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণতা লাভ করবে। সেই সঙ্গে আপনার ঘরের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে বাবা মহাদেবের কৃপায় এবং আপনি এই সময় কোনো জায়গায় বেড়াতে যাওয়ার একটা সুযোগও পেতে পারেন এবং নতুন গাড়ি আপনার কিন্তু কেনার শুভ যোগ তৈরি হয়েছে। যারা লটারির সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্যও কিন্তু খুশির খবর কারণ আপনাদের ভাগ্য একটু ট্রাই করে দেখতে পারেন কারণ এই গজকেশ্বরী যোগের শুভ প্রভাবে আপনাদের কিন্তু ভাগ্য ভালো যাচ্ছে। তাই বলবো আপনারা যদি পারেন একটি টিকিট কাটার চেষ্টা করতে পারেন। যারা টিকিট কাটেন না তাদেরকেও বলছি আর যারা কাটেন তাদেরকেও বলছি কারণ এই শুভ প্রভাব সবসময় থাকে না। ভাগ্য যদি আপনার ভালো থাকে তাহলে আপনি হয়তো টিকিটে টাকা পেতেও পারেন। সেটি কত টাকা পাবেন সেটি আমি আনুমানিক বলতে পারছি না, তবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে গজকেশ্বরী রাজযোগের শুভ প্রভাবে আপনাদের ভাগ্য কীভাবে খুলতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন আর কমেন্টসে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, হর হর মহাদেব।